আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আফিনহার ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আরও একটা বিছানার চাদর আপনাদেরকে বাটিক করে দেখাবো। এখানে আমি একটা পুরাতন বিছানার চাদর নিয়েছি, আর এই পুরাতন বিছানার চাদরটাকেই আমি বাটিক করে একদম নতুনের মতো করে নিয়েছি। আর আপনারাও আমার মতো সেম প্রসেসটা ফলো করে পুরানো বিছানার চাদরকে বাটিক করে নতুন করে নিতে পারবেন। এখানে আমি একটা বালিশের কভারের সাহায্যে আপনাদেরকে বাটিকের ডিজাইনের ভাঁজটা দেখিয়ে দিচ্ছি। বালিশের কভারটা যেভাবে আমি ভাঁজ দিচ্ছি, সেম প্রসেসে আমি বিছানার চাদরটাকেও ভাঁজ দিব। আমার চ্যানেলে বাটিক বিছানা চাদরের আরও কয়েকটা ডিজাইন দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে বাটিক বিছানা চাদরের লিঙ্কগুলো দিয়ে রাখব। আমি বিছানা চাদরটাকে বাঁধার জন্য এই সুতাটা ব্যবহার করব। আর আমরা যখন বিছানা চাদরটাকে বাঁধবো, সেক্ষেত্রে একটু টাইট করে বাঁধতে হবে। বিছানার চাদর এবং বালিশের কভারগুলো এখানে আমার ডিজাইনের ভাঁজটা দেওয়া হয়ে গিয়েছে এবং আমি বেঁধে নিয়েছি। আপনারা যদি বেশি ডিজাইন করতে চান বা আপনারা যদি বাটিকের ডিজাইনটা আরেকটু ঘন করতে চান, সেক্ষেত্রে আরেকটু ঘন করে বেঁধে নেবেন। এখানে আমি প্রায় 2.5 থেকে 3 লিটার মতো পানি গরম করে নিয়েছি। এই পানিটা গরম থাকা অবস্থায় আমি হাইডোস এবং কস্টিকগুলো ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেব। হাইডোস এবং কস্টিক পানির সাথে ভালোভাবে মিশে গেলে আমি বাটিকের রঙটাকেও পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি বলে দিচ্ছি, আমি এখানে প্রায় 3 তোলা রং নিয়েছি। 3 তোলা রঙের সাথে আমার 6 তোলা হাইডোস এবং 6 তোলা কস্টিক লেগেছে। কিন্তু এখানে আমার বিছানার চাদরটা একটু বড় এবং ভারী, সেজন্য আমি 3 তোলা রং নিয়েছি। আপনারা চাইলে 2 তোলা রঙও ব্যবহার করতে পারেন। 1 তোলা রঙের দাম 60 টাকা, আর আমার 3 তোলা রঙের দাম এসেছে 180 টাকা। হাইডোস এবং কস্টিক রঙের সাথেই থাকে। রঙটা ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি বিছানার চাদরটাকে রঙে ভিজিয়ে রাখবো। বিছানা চাদরটাকে ভালোভাবে রঙের পানিতে ডুবিয়ে রাখতে হবে, যেন পুরোটা বিছানা চাদরের মধ্যে রঙের পানিটা ঢুকে। বিছানা চাদরটাকে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো আমি রঙে ডুবিয়ে রাখবো। প্রায় 20 মিনিট পর এখন আমি পরিষ্কার পানি দিয়ে বিছানা চাদরটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। Thank you.
বিছানার চাদরটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি ছায়ার মধ্যে রেখে বাতাসে শুকিয়ে নিয়েছি। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর হয়েছে দেখতে বিছানার চাদরটা, আর বিছানার চাদরের রংটা অনেক উজ্জ্বল এসেছে। আমার চ্যানেলে আমি এর আগেও পুরানো বিছানার চাদরকে বাটিক করে কিভাবে নতুন করা যায় এইরকম আরও কয়েকটা ভিডিও আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা আগে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।